হ্যালো বন্ধুদের মধ্যে সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেমস একটু জানার নতুন ফ্রেশ ভিডিও। গাইজ, এই ভিডিওর মধ্যে আমাদেরকে বলবো যে গাইজ, তোমরা একটা রিডেম কোডের সম্বন্ধে দেখতে পাচ্ছ গাইজ, অনেকজনে দেখতে পাচ্ছ, যেটা গাইজ আছে বান্নি এমবি40 অ্যান্ড গাইজ ব্ল্যাক টি শার্ট অ্যান্ড গাইজ ড্রাকো একে, যেটা আছে সেটা রিডেম কোড দেওয়া হচ্ছে গাইজ। তো সেটা কীভাবে পাবে পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো অ্যান্ড গাইজ কয়েকটা ইভেন্ট সম্বন্ধে জানাবো অ্যান্ড গাইজ অ্যালিট পাস ডিসকাউন্ট ইভেন্টের সম্বন্ধে জানাবো অ্যান্ড গাইজ যে বান্ডেলটা আসবে তোমাদের র্যাম্পেজে, যেটা যেটা মেল মানে যেটা একটা অসম বান্ডেল, যেটা সবচেয়ে টপ বান্ডেল আসবে সেটা কোন ইভেন্টে আসবে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে জানাবো। তো সেগুলো জানার জন্য আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেটা বেল আইকন আছে সেটা অল সেট করে রেখো, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয় অ্যান্ড ভাই বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করে আসতে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। তো গাইজ, সবার প্রথমে তোমাদেরকে বলবো যে গাইজ আমাদের যেটা র্যাম্পেজ ইভেন্ট যেটা এসছে, সেই র্যাম্পেজ ইভেন্টের যেটা একটা বান্ডেল আছে ব্লু কালারের, যেই বান্ডেলটা তোমাদেরকে দেখানো আছে যে একটা ইভেন্টের মাধ্যমে আসবে, তো সেই বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন ইভেন্টের মধ্যে আসতে পারে। তো এখানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাজুর ড্রাগন বলে যে বান্ডেলটা সবচেয়ে ওপি বান্ডেল যেটা বলতে পারো অ্যান্ড গাইজ, যেটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে সেই বান্ডেলটাও কিন্তু ওপি গাইজ। বাট গাইজ, এই যে বান্ডেলটা আছে যে চারখানা বান্ডেল এসছে মেল ফিমেল করে, সেই বান্ডেলগুলোর মধ্যে সবচেয়ে রেয়ার বা ওপি বান্ডেল বলতে পারো এটাকে আমার দিক থেকে গাইজ। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড গাইজ, এই যে বান্ডেলটা আছে এইটা আমাদের সার্ভারে লেজেন্ডারি রয়্যাল আসবে গাইজ, এটা আমাদের সার্ভারে লেজেন্ডারি রয়্যাল আসবে। আমি বারবার করে বলে দিচ্ছি আমাদের সার্ভারে কিন্তু লেজেন্ডারি রয়্যাল আসবে, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম, এটা যখন ইভেন্ট এসেছিলো তখনও বলে দিয়েছিলাম যে আমাদের সার্ভারে লেজেন্ডারি রয়্যাল আসবে, অন্যান্য সার্ভারেও দিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 99.99 বলে দিলাম, ওকে জাস্ট 0.1 ব্যাকি রাখলাম গাড়ি না, তো বুঝতে পারছো গাইজ অন্য ইভেন্টও দিয়ে দিতে পারে, বাট আমার যতদূর জানি আমি ততদূর এটা আসবে কিন্তু তোমাদের লেজেন্ডারি রয়্যালে অ্যান্ড গাইজ খুব জলদি তোমাদের চলে আসবে। কত তারিখের দেওয়া আছে দেখবে তোমরা ক্যালেন্ডারে যাবে, দেখবে ডেটটা দেওয়া আছে, আমি গাইজ এই মুহূর্তে ভুলে গেছি গাইজ ভিডিও বানাতে বানাতে, যাই হোক তোমরা ক্যালেন্ডারে গিয়ে ডেটটা দেখে নেবে, বা আমার আগের ভিডিওটা দেখে নিই ওইটাতে কিন্তু আমি ডেটটা বলে দিয়েছিলাম যে এই বান্ডেলটা কীভাবে আসবে। আমি বান্ডেলটা রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যান্ড গাইজ ফিস্টের স্কিন আসছে, ওই ফিস্টের স্কিনটাও কিন্তু আসতে পারে ওকে গাইজ। তো এই আছে, তোমাদেরকে বলে দিলাম যে এই যে বান্ডেলটা আছে এটা তোমাদের লেজেন্ডারি রয়্যাল আসবে, বান্ডেলটা তোমাদেরকে রিভিউ করেও দেখিয়ে দিলাম ওকে গাইজ। অ্যান্ড এরপরে তোমাদেরকে যে বলবো যে আমাদের গেমের মধ্যে অ্যালিট পাসের ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু নতুন দেখতে পেতে পারো, যেটা হচ্ছে তোমাদের যেটা লেভেল আপ পাস ওকে গাইজ। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভেল আপ পাস, যেখানে 90% ডিসকাউন্ট পাওয়া যায় গাইজ। এখানে দেখতে পাচ্ছ লেভেল ওয়ানে তোমাদের পার্সেন্টেজ এখানে স্পিন করবে, তো এখানে একটা পার্সেন্টেজ পাবে, এখানে দেখতে পাচ্ছ 69% পাওয়া গেল অ্যান্ড গাইজ। এরপরে যখনই 69-এর একটা ডায়মন্ডের সংখ্যা দেওয়া থাকবে, ওই ডায়মন্ডের সংখ্যা এখানে দেখতে পাচ্ছ একটা ডায়মন্ডের সংখ্যা দেওয়া আছে, ওই ডায়মন্ডের সংখ্যাতে যখনই তুমি আইটেম কিনে নেবে তখনই লেভেল টুটা খুলে যাবে অ্যান্ড লেভেল টুটাতে আবার তুমি স্পিন করতে পারবে, 69+ সামথিং হবে অ্যান্ড গাইজ পার্সেন্টেজ আবার বেড়ে যাবে অ্যান্ড গাইজ। সেকেন্ড লেভেলে গিয়ে কিছু কিনবে, তারপরে তোমাদের থার্ড লেভেল খুলবে, থার্ড লেভেলে গিয়ে তুমি আরও ডিসকাউন্ট পাবে ওকে গাইজ। টোটাল তিনটে মিলে প্রায় 90% ডিসকাউন্ট কিন্তু পাওয়া যায়, ভালো রকম ডিসকাউন্ট পাওয়া যায় অ্যান্ড গাইজ। এটার মধ্যে তোমরা কিন্তু অ্যালিট পাস ডিসকাউন্ট দেখতে পেতে পারো, তোমাদেরকে বলে দিলে আমাদের ইন্ডাস্ট্রি বেড়ে কিন্তু এই ইভেন্টটা আসতে পেতে পারে। তোমাদেরকে বলেছি হয় মিষ্টি সব আসবে, না হলে সুপার মার্কেট আসবে, আর না হলে এই একটা ইভেন্ট দেখিয়ে দিলাম লেভেল আপ পাস, তিনটের মধ্যে একটা কিন্তু আমাদের সার্ভারে আসছে ওকে গাইজ। তো তোমাদেরকে বলে দিলাম অ্যান্ড গাইজ, এরপরে তোমাদেরকে বলে দেবো যে গাইজ আমাদের র্যাম্পেজ ইভেন্টে তোমাদের রোড টু নিউ ডন বলে একটা ইভেন্ট আসবে, যেখানে তোমরা যেটা জিপে স্কিন আছে না, ওই জিপের স্কিনটা তোমরা নিতে পারবে। তো কীভাবে নিতে পারবে তোমাদেরকে আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছ এরকম একটা দেখো রোড টু হিরো বলে এরকম একটা পেজ চলে আসবে এই ইভেন্টের ভেতরেই, তখন তোমরা এটাকে ট্যাপ করবে, ট্যাপ করার পরে এরকম একটা পেজ বা একটা ইভেন্ট আসবে, যেখানে ভাই দেখতে পাচ্ছ প্লে গেম ওয়ান ইনভাইট ওয়ান পিপল, তো গোল্ড অয়েল ভাউচার, প্লে ফোর গেমস টু অ্যান্ড গোল্ড অয়েল ভাউচার দেখতে পাচ্ছ ইনভাইট টু পিপল, এরকম করে দেখো আছে অ্যান্ড গাইজ। এখানে জিপের স্ক্রিনটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে গাইজ, ওপি টাইপের লাগছে গাইজ, সিরিয়াসলি বলছি যাদের কাছে স্ক্রিন নেই দেখো গাইজ একটু লেজেন্ডারি স্ক্রিন হতে চলেছে, কারণ এলিমেন্ট এলিমেন্ট বেরোচ্ছে। তো এরকম একটা ইভেন্ট আছে যেগুলো মিশন কমপ্লিট করে তোমরা ওই রিওয়ার্ডগুলো পেয়ে যাবে, প্লাস জিপের স্ক্রিনটাও পেয়ে যাবে। এটা আসছে তোমাদের 21 তারিখ ওকে গাইজ, আজকে হচ্ছে 20 তারিখ, 21 তারিখে সকালবেলা তোমরা এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে অ্যান্ড গাইজ। আমি ইভেন্টটা যখন আসবে তখন আমি তোমাদেরকে আবার ভিডিওটা বানিয়ে কনফার্ম জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ, যারা আসছো নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেটা বেল আইকন আছে না ওটা অনলাইন সেট করে রাখো, নাহলে নোটিফিকেশন পাবে না গাইজ, তখন বলবে ভিডিও পায় না।
ওকে গাইস, এরপরে তোমাদেরকে বলবো যে আমাদের একটা গেমের মধ্যে একটা বান্ডেল আছে, যেটা মানি হিস্ট্রি বান্ডেল, সেটা ব্যাক আসতে চলেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্ল্যান বারমুডা যখন এসেছিলো মানি হিস্ট্রি, জানো তোমরা তো। মানি হিস্ট্রি দুটো বান্ডেল এসেছিলো, মেল অ্যান্ড ফিমেল। এখানে দেখতে পাচ্ছ মেলটা এসেছিলো একটা ওয়েব ইভেন্টে, অ্যান্ড গাইস ফিমেলটা এসেছিলো তোমাদের ডায়মন্ড রয়্যালে। ওকে গাইস, তো এই দুটো জয়েন্টে ফেডেড রয়্যালের মধ্যে আসছে গাইস ব্যাক আবার একবার আসছে। তো তোমাদের যদি পছন্দ থাকে তোমরা অবশ্যই তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। আমি জানি ফিমেল বান্ডেলটা গাইস অনেকেরই পছন্দ, অনেকে বের করেছিল। আমি গাইস ওপি লাগে, যে দেখতে পাচ্ছ যখন দাঁড়িয়ে থাকে তখন গোলাপের পাপড়িগুলো ছেলেটারও তাই যে উড়ে বেড়ায়। তো গাইস ওপিওয়ালা লাগে দেখতে, অ্যান্ড গাইস ওই যে মানি হিস্ট্রি মাথাটা বাঁ দিকে থাকে, তো ভাই দেখতে ভালোই লাগে। যে তোমরা যদি নিতে চাও তো এরকম একটা ইভেন্ট আসছে, তোমরা কিন্তু বের করে নিতে পারো। ওকে গাইস, আর এরপরে সবার শেষে তোমাদেরকে বলবো যে গাইস তোমরা যেটা সবার প্রথমেই তোমাদেরকে থাম্বনেলে দেখিয়েছি বা প্রথমেই স্ক্রিনে দেখিয়েছিলাম, যে গাইস একটা তোমরা দেখতে পাচ্ছ বানি, এখানে দেখতে পাচ্ছ একটা বানি MP40, অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট, অ্যান্ড গাইস ড্রাক ওয়েকে। তো জাস্ট আমি তোমাদেরকে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা তোমাদেরকে অ্যাট্রাকশনের জন্য দিয়েছিলাম যাতে তোমরা ভিডিওটা দেখো। তো গাইস তোমাদেরকে আমি এর সত্যটা বলে দিই যে এটা কী কেস আছে। তো গাইস বলি, এটা তোমরা হয়তো অনেকে দেখছো বা আমাকে DC-তে এসে বা আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে অনেকে জিজ্ঞাসা করছো যে গাইস দাদা, যে আজকে কালকে আমাকে একজন DC-তে জিজ্ঞাসা করছিলো যে ব্লু ড্রেকের একটা দাদা দাও। তো এরকম করে হয় না গাইস, তোমরা কীভাবে পাবে আমি তোমাদেরকে বলে দিই। দেখো কিছু কিছু ইউটিউবার আছে যারা তোমাদের লাইভ স্ট্রিম করছে, অ্যান্ড লাইভ স্ট্রিমের মধ্যে এগুলোকে দিচ্ছে, সত্যি করেই দিচ্ছে। ওকে গাইস, বানি এমপি, তোমরা জানো বানি এমপি পার্টি তো কীভাবে হতেই থাকে, ব্ল্যাক টি শার্টটা জানি না দিচ্ছে নাকি হয়তো কয়েকজন দিচ্ছে, গিন্না মানে ইন্ডিয়ার মধ্যে দু একজন কি চারজন এরকম বড়ো ইউটিউবার যারা আছে, ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে যারা আছে সেই পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের মধ্যে কয়েকটা ইউটিউবার তোমাদের এগুলো গিফট করছে রিডেম কোড দিয়ে। ওকে, বা তুমি কাস্টম কাস্টম উইন করলে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তার লাইভ স্ট্রিম দেখে সে যেভাবে বলবে সেরকমভাবেই তোমরা পাবে। ওকে গাইস, তোমার বানি MP40টাও সেম, আর ব্ল্যাক টি শার্টটাও সেম, অ্যান্ড ড্রাক ওয়েকেটাও সেম। তো ওরকমভাবে পাবে, এমন নয় যে রিডেম কোড কোথায় পাওয়া যাচ্ছে সেখানে রিডেম কোড ক্লেম করবে, ওরকম যদি কেউ ভিডিও দিচ্ছে তাহলে সেটা ফালতু। ওকে গাইস, তোমাদেরকে যদি নিতে হয় তাহলে ওই একদম সেম অরিজিনাল স্ট্রিমে যেতে হবে, এমন নয় যে কেউ স্ট্রিম করছে তার স্ট্রিমে চলে গেলে থাম্বনেল দিয়েছে, সেরকম না। ওই যারা পার্টনার প্রোগ্রামে আছে তো সেরকম যারা আছে বড় ইউটিউবার যারা করছে এরকম দিয়ে তাদেরকে দেখবে যে হ্যাঁ প্রুফ দেখাচ্ছে দিচ্ছে, তো সেটাই দেখো যা বলছে করো, আর নিজের আইডি পাসওয়ার্ড যেন ভুলে দিও না। ওকে গাইস, নাহলে স্ক্যাম হয়ে যাবে। তো এইটাই আমার বলার ছিল গাইস, তোমাদেরকে বলে দিলাম ডিটেলসে। অ্যান্ড গাইস, যদি তোমরা বললো যে আমার কোন ইউটিউবারের ভিডিও দেখবো যে কে দিচ্ছে, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তোমাদেরকে নামগুলো বলে দেবো। ওকে গাইস, এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল তো সাবস্ক্রাইব করো গাইস, বাংলা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হয় পরে কোনো ভিডিও, তখন সুস্থ থাকো, সকল থাকো, টাটা, বাই বাই।